খাপে খাপ পঞ্চুর বাপ উত্তর দক্ষিণ করলো ভাগ, এবার ভূগোল ক্লাসে বাড়বে চাপ। এমনি করে কি করে হবে? কার দোষ কার গুণ, কাটা ঘায়ে ছড়াবো না নুন। তো চলিয়ে শুরু করতে হ্যায়। কিছুদিন আগে দাদাগিরিতে বাংলা কন্টেন্ট ক্রিয়েটারদের ডাকা হয়েছিল, ছিল কিরণ দত্ত, গৌরব তপাদার, জিরো ফিল্ম ও অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটাররা। তারা প্রত্যেকেই আমাদের খুব প্রিয় কন্টেন্ট ক্রিয়েটার, যেহেতু তারা সকলেই বাংলাতে কন্টেন্ট তৈরি করে। কিন্তু পুরো গল্পটা সেখানেই শেষ নয়। বলেন কি, দাদাগিরির এপিসোড টিভিতে দেখানোর পর সিনেমা মৃন্ময় একটি ভিডিও তৈরি করে। সেই ভিডিওটা তৈরি করার মূল উদ্দেশ্য তাকে ডাকা হয়নি, কিন্তু ভিডিওতে একটি কন্ট্রোভার্সি তৈরি করে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ নিয়ে। উত্তরবঙ্গের ছেলেরা নাকি দক্ষিণবঙ্গে পড়তে এলে দক্ষিণবঙ্গের ছেলেরা উত্তরবঙ্গের ছেলে মেয়েদের নাকি গেও বলে। এই ধারণাটা মৃন্ময় দাস সম্পূর্ণ ভুল। বুরা লাগতা হ্যায় ভাই, আপ লোগ ভি জানতে হ্যায়। উত্তরবঙ্গের অনেক ছেলে মেয়ে আমাদের সঙ্গে পড়তো, তাদের কোনোদিনও আলাদা চোখে দেখা হয়নি কিংবা শ্রেণীবিন্যাস করা হয়নি। দক্ষিণবঙ্গেও অনেক গ্রাম রয়েছে, সেরকমই একটি প্রত্যন্ত গ্রাম ধুবুলিয়া থেকে উঠে এসেছে বঙ্গায়, মানে কিরণ দত্ত। সমুদ্র না আমি দক্ষিণবঙ্গের ছেলে, মৃন্ময়দা আমার খুব প্রিয় ইউটিউবার। মিরাক্কেল থেকেই মৃন্ময়দাকে আমার খুব ভালো লাগে। কিন্তু এই উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ কন্ট্রোভার্সিটা বন্ধ হোক, আমাদের সবার একটাই পরিচয়, আমরা বাঙালি, আমরা বাংলায় বসবাস করি। এই বাংলা নেতাজি সুভাষচন্দ্র বোসের বাংলা, এই বাংলা দ্বিজেন্দ্র লাল রায়ের বাংলা, এই বাংলা স্বামীজির বাংলা, এই বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক হে ভগবান। কন্ট্রোভার্সি বন্ধ হোক, হে ভগবান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।